গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আমি একটু বেরিয়ে পড়েছি, বাজারে যাব, তাই আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে সব কাজকর্ম করে নিয়েছি, কাছাকাছি পুজো, জামাকাপড় মেলা, সব যা আমার সকালের কাজগুলো থাকে তো ওইগুলো তাড়াতাড়ি সেরে নিয়েছি। তখন ছেলে ঘুমিয়েছিল, তো ছেলে উঠলো, উঠে নিচে গেছে, আর আমি ভাবলাম এই সময় একটু বাজার থেকে ঘুরে আসি। আর বাজারে যাওয়ার কারণ হচ্ছে ছেলের একটা বই কিনবো, ওই বইটা কেনার আছে, আর ওর কিছু প্যান্ট ট্যান্ট কেনার আছে। যদি সময় পাই কিনে নিয়ে আসবো, নাহলে পরে আর একদিন বেরোবো, আর হাতে টাকাও নেই। তো একটু ভাবছি ব্যাংকে যাবো, ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আমাকে বাজারে গিয়ে কেনাকাটা করতে হবে। তো পরে একটু, আর যেহেতু এখন চৈত্রের সেলও দিচ্ছে আর সবাই কেনাকাটাও করছে, ভাবছি ছেলেদের জন্য গরমের কিছু ড্রেস কিনবো। তো পরে একদিন যাব বান্ধবীর সাথে, ওরাও ফোন ছিল যে একদিন যাবো, তাই ভাবলাম আজকে আর বেশি কেনাকাটা করবো না, যদি সময় পাই দু একটা জিনিস কিনে নিয়ে চলে আসবো। আর ছেলে সকাল থেকে উঠে নিচে রাস্তায় ঘুরে চলে এসছে, তার দিদি নিয়ে গেছিলো, আর এসে বলছে গা গুলোচ্ছে। আমি আবার ওষুধ দিলাম, এত উল্টোপাল্টা জিনিস খাই, চিপস চকো এই সমস্ত খাই, আর গতকাল রাতে তরমুজ খেয়েছিলো, আর উল্টোপাল্টা জিনিসও খেয়েছে, আর রাতে তরমুজ খেয়েছে। সেই কারণে হোক যাই হোক, রাতেও একটু শরীরটা খারাপ ছিল, ওষুধও দিয়েছিলাম। তো সকাল থেকে উঠে বলছে শরীরটা খারাপ, তো ভাবলাম যে বাজারে যাব না। তো দিদু ভাবলো যে, তারপরে ওষুধ খাইয়ে দিয়েছে, ও দিদু বললো যে না আমি রেখেছি, আর তুমি কী করবে চলে যাও, তাই বেরিয়ে পড়েছি। আর জয়েন্ট ফ্যামিলি হলে এই ফেসিলিটিটা পাওয়া যায়, আর যারা এখনও বিয়ে করনি অবশ্যই জয়েন্ট ফ্যামিলিতে বিয়ে করবে, তাহলে কিন্তু অনেকটা বাইরে যাওয়ার ফেসিলিটিটা অন্তত পাবে। তো জয়েন্ট ফ্যামিলির সুবিধাও রয়েছে, অসুবিধাও রয়েছে। তো অসুবিধা তো থাকবে, প্রত্যেক সংসারে কম বেশি খুঁটিনাটি থাকবে, অসুবিধা থাকবে সব কিছু, তবে এই টুকটাক বেরোনো বলুন সুবিধা হয় জয়েন্ট ফ্যামিলিতে। আর একা সংসার হলে কী হয়, সব কিছু গুছিয়ে গেছে দিয়ে যেতে হবে, বা বেরোনোও যাবে না, বা বেরোতেও পারবে না, আর এটাই আর সবচেয়ে বড় কথা। যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিরই মেয়ে, তো আমার কোনো সমস্যা নেই, অনেক সুবিধা অসুবিধা রয়েছে। সংসারে থাকলে অনেক কিছু হবে, সেটা হয়েই থাকে, আমার সব কিছু মানিয়ে মানিয়ে নিয়ে আমরা থাকি, এটা প্রত্যেক সংসারেই হয়ে থাকে, আমার নতুন করে কিছু বলারও নেই। তো সেই হিসাবে আমি বলবো যে জয়েন্ট ফ্যামিলি ভালো। তো আমি বেরিয়ে পড়েছি, বাজারে যাবো। ছেলে এসছে, এখানে ছেলে পড়তে গেছিলো, এখনই এসছে। এবার কি খাবি? এই আমি মোবাইল, আমি মোবাইল নিয়ে যাবো। তো হ্যাঁ, তুই তাহলে খেয়ে নে, পান্তা খেয়ে নিবি যে আজকে সব সময় ম্যাগি এটা ওটা খাওয়াটা ভালো না। আর দিদি ওই জন্য এসেছিলো, তুই খাবি কি না, তো আমি বললাম পড়তে গেছে, তো তুই খাবি যা, খাবি যা। আর ভাইয়ের শরীরটা ভালো নয়, ভাইকে লক্ষ্য রাখবি, ভাই যেটা বলে একটু শুনবি, আমি যাবো আর আসবো, বুঝলি। আর সকালে বিরিয়ানি কি পাবি, এইসব উল্টো সে ভাই উল্টো পাল্টা খেয়ে তার শরীরটা ভালো না। না ভাইকে লক্ষ্য রাখবি, আমি যাবো, চলে তোর বইটা কিনতে হবে। তো তোর বই কিনবো, আর কী কী কিনবো ভুলেও যাচ্ছি। লিস্টে আমি বাজারে গেলে একটা লিস্ট করি, চিরকুট করি, করে নিয়ে যাই। আর বিকেলে আমি একটু বেশি বেরোই, এখন বেরোই না, যেহেতু টাকাটা তুলতে হবে, তো এখনই বেরিয়ে পড়েছি। আর হাজব্যান্ডকে বলেছিলাম, ও সময় পায় না, ও কোনো কিছুই আনে না, যা করতে হবে আমাকে করতে হবে। তো আজকের ব্লগটা কী হবে বুঝতে পারছি না, আপাতত বাজারে যাচ্ছি গিয়ে, আর বইটা কিনে, আর দেখি সময় পেলে কিছু কিনে বাড়িতে আসবো। তো আজকে সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে ব্লগটা কেমন হতে চলেছে, নিশ্চয়ই ভালো লাগবে। এখন একটা বাজতে যায়, আমি এইমাত্র বাজার থেকে, আমাকে খুঁজে পাওনি, এইমাত্র বাজার থেকে এলাম, টাইমটা বুঝতে পারিনি, টাইমটা বুঝতেই পারিনি, কটা বেজে গেছে। প্রথমে ব্যাংকে গেছি টাকা তুলে, আর টাকা হাতে থাকা মানে বুঝতেই পারছেন একটু খরচ তো করতেই হবে, আর আমার হাজব্যান্ড বিলম্ব করছে কারণ ওর জামা কিনে এনেছি বলে। আরে গরমের জন্য সুতির জামা কিনে এনেছি, তো খুব বেশি কেনাকাটা করিনি, আমার কয়েকটা কৌটো নিয়েছি, আর একটা সল্টের কৌটো ছিল, আমার ছেলে কোথায় ফেলে দিয়েছে আমি জানি না, চামচ আর কৌটো ঢাকনাটা রয়েছে, কৌটোটা নেই, কৌটোটা অ্যাকোরিয়ামে ফেলেছে কি নাও বুঝতে পারছি না। সেই কৌটোগুলো কয়েকটা কিনেছি, আর হাজব্যান্ডের জামা, ছেলের ফুল প্যান্ট, এইসব টুকটাক কেনাকাটা করেছি, ওতেই দেরি হয়ে গেছে। বেরোতে বেরোতেই আমার বেরোতে গিয়েছিল এগারোটা, এগারো বারো এক দু ঘন্টা, দু ঘন্টার মধ্যে চলে এসেছি। এসে দেখছি ছেলের খাওয়া হয়ে গেছে, ওর দিদিকে খাইয়ে দিয়েছে, আমি একটু ফ্রেশ হবো, হয়ে খাওয়া দাওয়াটা আগে সারবো। আর জয়কে চান করাবে, তো ছেলেকে চান করাতে হবে, ওর হাতটা এখন অনেকটাই ভালো আছে, আগে একদম নাড়তে পারতো না, এখন একদম
কই রে হাত একদম একা তুলে নিয়ে ঘুরছে, আগে একদম নাড়াতে পারতো না। অবস্থা ভালো হয়েছে। আর ওটা একটা এক্সরে করবে বলছিলে, নাড়াতে পারছিস? ও বাবা বাবা, মানে একটু নাড়াতে পারছিস? হ্যাঁ, হাতে সেটা দাও নি, এত নাড়াতে পারছিস? না না, হাতে তাও ব্যান্ডেজ দিয়ে রাখতে হবে। হাতে তাও ওইটা ঝুলে রাখতে হবে। একা জল খেয়ে নিচ্ছে। শরীর ঠিক আছে এখন? ভাত খেয়েছো? দিদুর কাছে দুষ্টুমি করনি তো? তো বড় ছেলেকে চান করানো হবে, ওর বাবা এসে গেছে, তো এই কয়েকদিন ওর বাবাই করাচ্ছে। আমি এখন খেয়ে শুয়ে একটু খাওয়া দাওয়া করে আবার পরে দেখা হচ্ছে। এই এই ফ্রিজের মধ্যে কে, এটা কি? হাউ টু বেসিক করতে হবে না সোনা, রেখে দাও তুমি। ভালো, না 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 না, পাপা আছে, পাপা আছে, বুবে তুমি ভালো, তুমি ভালো সোনা, তুমি সোনা, তুমি সোনা। না না না, থামো থামো থামো, তুমি ওখানে যেও না, চলো ছাদে যাবো, চলো ছাদে যাবো, ওই ছাদে যাবো। ও তো মাথা উপরে উঁচু কর, তুই আর নাচিস না। প্যান করতে বসে গেছে, পারবে না, বসে গেছে। দে আমাকে দে, এই লো, এই কি হচ্ছে? চেয়ার গুলো উল্টে রেখেছে কেমন? বড়ি বড়ি করতে যাচ্ছ? তাকে সাবধানে নিয়ে যাবে, এই গাড়িতে ভালো করে ধরে বসবি, ছেলে তার বাবার সঙ্গে একটু যাবে, ঘুরে আসবে। বাবা গাড়ি কোথায় রেখেছে? গাড়ি ওইদিকে। টাটা তো ঠিক আছে। আমি এখন রয়েছি ছাদে, আর ছাদে ভীষণ হাওয়া হচ্ছে, তো বিকেলের সময় একটু ছাদে ঘুরতে ভালোই লাগে। আর ওদিকেও আমাদের ছাদ রয়েছে, এত কারেন্টের তার থাকে যে ভালোভাবে ঘোরাও যায় না, তো যতটা সম্ভব ওখানেও ঘুরি। আর এখানে একটা অনেক ছোটো ছাদ, এখানে আমি জামা ফেলি, তো ছাদটা অনেকটা ছোটো হয়ে গেছে, তো আমাদের দেখাচ্ছি। ছাদের এখান থেকে দেওয়াল উঠে যাচ্ছে, আর এখানে এবার ছাদ পড়লে বড় ছাদ হয়ে যাবে একদম। তো আমার এখানে জামা কাপড় মেলা একটু শর্ট হয়ে গেল, একটা ছোট বাথরুম এখানে করার ইচ্ছে আছে। আমাদের এমনি ঘরের মধ্যে বাথরুম অনেকগুলো রয়েছে, তো আমার যে সেকেন্ড ফ্লোরে তো একটা বাথরুম, তাই ভাবছি আমি বাইরে আর একটা বাথরুম করে নেবো, কারণ একটা বাথরুমের সমস্যা হয়, সব একসাথে ঘুরোঘুরি লেগে যায়। তো এখানে আমি বাড়িতে বলে আর একটা বাথরুমের ব্যবস্থা করে দিতে বলেছি। আমি এখন এই ছাদে জামাকাপড়গুলো তুলবো, তুলে আমি আর আমি কী কী কিনেছি আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করব, তো দেখতে থাকুন। তো ছেলেদের খিদে পেয়ে গেছে, আর আমি বাজার থেকে একটু
মিষ্টি এনেছিলাম বলতে মালাইকারি এনেছিলাম। এ এত তাড়াতাড়ি চলে এলে, এইটা একটু কেটে দাও না। হ্যাঁ বাবা কেটে দিচ্ছে দাঁড়া। বাটিতে খাবে তুমি? আচ্ছা দাঁড়া দিচ্ছি দিচ্ছি। আচ্ছা দাঁড়া ওকে বাটিটা দিয়ে দাও, পড়ে দাও। আচ্ছা ঠিক আছে থাক। আচ্ছা ছেলে বাটিতে নিয়ে চলে যাচ্ছে ও সেক্টরে, আর এইটা বড় ছেলেকে দিয়ে দিই। এখানে তিনটে ব্যাগ রয়েছে আমার। সরো 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 দেখি এটা কি এনে তো ওগুলো দেখাচ্ছি না, আমি একটা একটা করে দেখাবো। দেখি সরো তুমি সরো। তো প্রথমে যার জন্য বাজারে যাওয়া সেটা হচ্ছে বই না, এটা হচ্ছে দাদার বই। আমার তো দাদার বই। এই জয় বই নিয়ে যা। এটা কি? আর হ্যাঁ এটা কি বলছি? ওটা কি সব বলবো? এটা কি গো? হ্যাঁ এগুলো আমার মার্কারের সব কালি। তো এটা হোয়াইট বোর্ডের একটা ব্ল্যাক মার্কার নিয়ে এসেছি। রাখো ওগুলো রাখো। আর হোয়াইট বোর্ডের চার রকম কালার্স নিয়ে এসেছি, ওই ব্ল্যাক ব্লু আর রেড আর গ্রিন নিয়ে এসেছি। তো আমার হোয়াইট বোর্ড দেখেছেন আগে, আর আমি ওখানে ছেলে এই বোর্ডটা আমার ছেলের, ছেলেকে পড়ানোর জন্য আমি অনেক বছর হয়ে গেছে কিনেছি, যখন ছোটো ছিল। তো ওই বোর্ডটাই এখন থাকে, আর এই বোর্ডটা এখন আমার বেশি কাজে লাগে, কারণ আমার আরেকটা চ্যানেল রয়েছে লার্ন উইথ মালতী। ওই চ্যানেলে আমি ছোটো ছোটো বাচ্চাদের ছোটো ছোটো টপিক নিয়ে পড়াই, বিশেষ করে প্রাইমারি স্কুলের যে সাবজেক্টগুলো রয়েছে সেইগুলোর ক্লাস করি এবং ওই চ্যানেলে আপলোড করি। তো অবশ্যই আমার ওই চ্যানেলটিতেও ফলো করবেন, লার্ন উইথ মালবিকা। আবার বলছি লার্ন উইথ মালবিকা, ওই চ্যানেলে গিয়ে বাচ্চাদের কিছু টপিক নিয়ে আমি ভিডিও আপলোড করি। প্লিজ পারলে দেখবেন, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমার কালি কিছু রয়েছে, আর কালিগুলো অনেকদিন থাকলে পড়ে যাচ্ছে, আর ছেলের দুষ্টুমিতে কালি কিছু ঢালাও হয়ে যাচ্ছে। তো আবার আমি কিনে নিয়ে এসেছি, তো এগুলো আমাকে লুকিয়ে রাখতে হবে, এই হচ্ছে বড় ব্যাপার। আর ব্ল্যাক মার্কার অনেকগুলো রয়েছে, তাও ভালো বলে দেখা হচ্ছে না, তো আর একটা কিনে নিয়ে চলে এসেছি। এটা শুধু আমার কেনা। আর তুমি সব বের করে দিয়েছো? খুব ভালো করেছো। জানি না ও একটা পরে দেখবে, না হলে আবার ফেরত যাবে। হোয়াইট কালার নিয়েছি। তুমি সব বের করে নটি করে দিয়েছো? আচ্ছা 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 আচ্ছা, এটা আমি নিচে একটা একটা করে নিচে রাখি। এটা একদম ডিপ ব্লু, একদম ব্ল্যাক নয় কিন্তু প্রচন্ড একটা গাঢ় যে নীলটা বলে সেটাই। এইটা হালকা 19-20, রাজ করবে রোজ বেরোয়, রোজ বেরোনো মানে জামা তো লাগে, গরমে ঘাম হয়ে যায়, রোজ একটা করে জামা কি দুটো করে জামা ধুতেই হয়, আর রোজ বেরোনো মানে জামা লাগে একটু বেশি। তো ছেলেদের কিছু জাঙ্গিয়া এনেছি, বারমুন্ডা যেটা বাড়িতে পরে সেগুলো এনেছি। হাজব্যান্ড কিছু নিজে কেনে না, আর নিজেও কিছু কেনেও না, আমি সব কিছু ওর কেনাকাটাটা আমিই করি, জামা থেকে শুরু করে প্যান্ট এভরিথিং, মানে ছেলেরা যা যা পরে সব কিছুই আমিই কিনে নিয়ে আসি, ও সেগুলোই পরে, আর নিজে কিছুই কেনে না। এটা বড় ছেলের দুটো প্যান্ট, লং প্যান্টগুলো নিয়ে এসেছি, ও আবার একটু শর্ট প্যান্ট পরতে চায় না, ঘরে জোর করে পরালেও পরে না হলেও পরে না, আর যেহেতু একটু বাইরে যায় পড়তে পড়তে যায়। তো এই জুতো প্যান্ট নিয়ে এসেছি, আর জুতোগুলো বের করো না, জুতোগুলো আর ওগুলো এ করবে না, যেটার জন্য গেছিলাম জুতোটা কিনতে চটি কিনতে, তো চটি না কিনে তিন জোড়া জুতো কিনে নিয়ে চলে এসেছি। একটা হিল কিনেছি, নাদের আর কি জুতো দেখাবো, এই একটা হিল, হিলটা আমি কম করি মানে। আর হ্যাঁ আর একটা কিনেছি ছেলের ঔষধ, ছেলের এই ঔষধ, শোনা এই ওষুধের নাম কি বলো তো?
নিওপেপটিনের মুখস্থ হয়ে গেছে। নিওপেপটিন তো এইটা ওকে আমি খাওয়াই এবং বড় ছেলেকেও আমি এইটা খাইয়ে খাইয়ে এসেছি, এবার ছোট ছেলেকেও খাওয়াচ্ছি। আর এইটা ছিল না বলেই তোমার সেই দিন শরীরটা খারাপ লাগছিল না? এর মধ্যে জল আছে, জল না, এটা এখন খেতে নেই, পরে খাবে। বড় ছেলেকে আমি অনেক বড় বয়স পর্যন্ত খাইয়েছি, মানে ছোট ছেলে হওয়ার পর না তাকে খাওয়াটা বন্ধ করিয়েছি। ওইটা না খাওয়ালে যেন মনে হয় বাচ্চার কি না কি হয়ে যাবে, এটাই আমার বিশ্বাস আর কি। আমার এতটাই অ্যাসিড আর গ্যাস হতে থাকে, আমার খালি মনে হয় যেন বাচ্চাদেরও হয়ে যাচ্ছে বা হয়ে যাবে। মানে আমার যদি কিছু হয় আপনাদেরকে আমি ওষুধ খাইয়েছি, মানে এরকম ব্যাপার। আর কিছু হলে কিরকম বিরক্তি লাগে, বাচ্চারা অসুস্থ হলে সত্যি মনটাও ভালো থাকে না, যেন সারাদিনটা যেন কেমন কেমন হয়। বাচ্চা অসুস্থ থাকলে সত্যি ভালো লাগে না, তো ওরা যতটা সুস্থ থাকবে ততটাই ভালো লাগে। বাচ্চারা সুস্থ থাকবে আর দুষ্টুমি করো না। আর আজকের ভিডিওটি আর বাড়াবো না, এখানেই রাখবো। আর এমনিতেই সুন্দর হয়ে গেছে, সুন্দর দেবো পরবর্তী কাজকে নিয়ে একটু করতে বসাবো আর রান্না একটু করবো। রান্না টান্না একটু আজকে জাস্ট কী কিনলাম সেটাই আপনাদের একটু শেয়ার করলাম আর ছোট্ট ভিডিওর মধ্যে আজকে ব্লগটি এখানে শেষ করবো। ও কিটক্যাট দেখতে দিয়ে গেছে, এটা আমি লুকিয়ে রেখেছিলাম, এক্ষুনি খেয়েছো, মিষ্টি খেয়েছো, এক্ষুনি মিষ্টি খেয়েছে, এখন খাবে না, দাদাকে দেবে, একটু শেয়ার করে খেতে শেখো। দাদা কিন্তু শেয়ার করে খায়, আর তুমি একদম শেয়ার করে খাও না, তুমি একাই নিয়ে খেয়ে নাও, তুমি সব দিকে রে করছো। আর ওইটা কালকের খেতে আমি নিয়ে এখানে লুকিয়ে রাখলাম, আমার কথা বলছি আর ওইখানে দেখতে লেগে গেছে আমার মনে নেই। এ আমার এগুলো কোথায় গেল দেখি, দাঁড়াও দাঁড়াও, তুমি ওইটা ওইটা দাদাকে একটু দাও, ব্যাস এক্ষুনি মিষ্টি খেয়েছে। এই যে উল্টো পাল্টা জিনিস খেলে কিন্তু শরীর খারাপ করে, ভালো লাগে না। ওটা কালকে দিতাম আমি, তুমি কান্নাকাটি করো বলে আমি কালকে দেবো লুকিয়ে রেখেছিলাম, তো দেখতে পেয়ে গেছে। তা দাদাকে এই দুটো দিয়ে দাও, শেয়ার করো, খেতে দেয় নাকি দাদা তোমাকে? দেয় তো, ছেলে একদম শেয়ার করে খেতে শেখেনি, একে শেয়ার করে খাওয়াটা শেখাতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর সারাক্ষণ দুষ্টুমি, সারাক্ষণ দুষ্টুমি করে, তুমি একা সব খেয়ে নিচ্ছো। তোমাকে দই দাদা দেয়? হ্যাঁ দাদা আমাকে দেয়, আমাকে না দিয়ে খায় না। ব্যাস দাদা আমাকে দেয়, এবার দাদাকে উনি মারবে। তুমি আমার কৌটো গুলো, হাই কৌটো গুলো তো দেখানো হলো না, তুমি কৌটো গুলো ওখানে ফেলে দিয়েছো, হাই ছোট কৌটো কোথায়? সংসারের আরো জিনিস থেকে গেছে, ও পুরো ব্যাগ খুলে দিয়েছে, তো বোঝাই যাচ্ছে না যে কি কি নিয়েছি না নিয়েছি। এই তিনটে কৌটো নিয়েছি, এই একটা ছোট কৌটো নিয়েছি, আর এই একটা নিয়েছি, আর তাই এই কৌটো একটা কিনেছি, আর একটা কিনেছি, ফেলে দিয়েছি। এই শোনা লেছে খুঁজে নেবো। তো আজের মতো ভিডিওটি এখানে রাখছি, পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন, এই খেতে পাচ্ছে না এই দিয়ে গেল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর পরিমাণে সাপোর্ট করবেন। তো আজের মতো এখানে রাখছি, পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।